प्रथम मैचे श्रीलंका के 222 रने हारिए ऐतिहासिक जय दखल करार पर भारतीय टीम एबार 12 तारीख श्रीलंकार बिरुद्धे खेलते चले दुर्धस् डे नाइट टेस्ट मैच। डे नाइट टेस्ट क्रिकेटे दुर्दान्त रेकर्ड थका भारतीय टीम एक टेस्ट मैचटी जीते एक अनन्य नजर गढ़ते श्रीलंकार बिरुद्धे द्वितीय तथा अंतिम टेस्ट मैचटी मठे नाम से दल तीन तीन बड़ परिवर्तन घटिए एक दुर्धस् प्लेइंग इलेवन निये। হ্যাঁ বোস, প্রথম টেস্ট ম্যাচে জাদেজা ও পান্তের দুর্ধর্ষ ব্যাটিংয়ের সুবাদে ভারতীয় টিম এক ইনিংসেই শ্রীলঙ্কাকে হারিয়ে যেখানে 1-0 সিরিজে এগিয়ে গেছে এবং যেখানে এই ভারতীয় ক্রিকেট ইতিহাসে 12 তারিখ ঠিক দুপুর 2 থেকে শুরু হতে যাওয়া এই ডে নাইট টেস্ট ম্যাচটি জিতলেই ভারত সিরিজ তথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলসে বড় লাভ দেবে। সেখানে রোহিত শর্মা এই দ্বিতীয় ম্যাচে কাকে রেস্ট দিয়ে ও কাকে দলে নিয়ে এসে নতুন প্লেইং ইলেভেন ঘোষণা করল তা সবই ফটাফটভাবে দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন বড় ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এভাবে আরও ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত প্রতিটি আপডেট ও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো এই ম্যাচে ভারতের হয়ে ওপেন করবে রোহিত শর্মা ও ময়াঙ্ক আগরওয়াল। হ্যাঁ বোস, প্রথম ম্যাচে দুজনেই 30+ স্কোর করে বড় ইনিংস খেলতে না পারলেও কেএল রাহুল না ফিরে আসা পর্যন্ত এই দুই জুটি আপাতভাবে এই ম্যাচে ওপেনিং সামলাবে। এরপর এই ম্যাচে মিডিল অর্ডারে নামবে নাম্বার 3 হনুমা বিহারি, নাম্বার 4 বিরাট কোহলি ও নাম্বার 5 শ্রেয়স আইয়ার। হ্যাঁ বোস, রাহানে পূজারার জায়গায় হনুমা বিহারি পরপরভাবে দুর্দান্ত ইনিংসগুলি খেলে নিজের জায়গা পাকা করছে আর তাই এ ম্যাচে তো আবারও বিহারি ভালো খেলবেই। আর তাছাড়া বিরাটও নিজের সবচেয়ে ফেভারিট গ্রাউন্ডে এবার সেই বহু প্রতীক্ষিত 71তম সেঞ্চুরিটি করতেই পারে কারণ একমাত্র ভারতীয় হিসেবে তার খাতায় দিনরাতের টেস্ট ক্রিকেটে একটি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে। এরপর এ ম্যাচে লোয়ার অর্ডারে খেলতে নামবে নাম্বার 6 ঋষভ পান্ত, নাম্বার 7 রবীন্দ্র জাদেজা, নাম্বার 8 রবিচন্দ্রন অশ্বিন ও নাম্বার 9 অক্সর প্যাটেল। হ্যাঁ বোস, জয়ন্ত যাদব বাদ পড়বে ও জাদেজা পান্ত আবার কামাল করবেই এবং এই দিনরাতের টেস্ট ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারী দুই বোলার অশ্বিন ও অক্সর প্যাটেল এ ম্যাচেও একাই বল হাতে উইকেট নিতে চলেছে। এরপর এ ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে থাকবে নাম্বার 10 মোহাম্মদ সামি অথবা সিরাজ, নাম্বার 11 জাসপ্রীত বুমরা। হ্যাঁ বোস, বুমরা তো অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন অবশ্যই ম্যাচ খেলবেই আর তাছাড়া রোহিত শর্মা চাইলে সামিকে বিশ্রামে দিয়ে মোহাম্মদ সিরাজকে এ ম্যাচে খেলাতেই পারে। তো আজকের ভিডিও এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্ট এবং আর এইভাবে ভারতীয় টিম ও ক্রিকেট সংক্রান্ত প্রতিটি আপডেট ও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।